এবারে অন্য প্রসঙ্গ, র‍্যাবের উপরে যুক্তরাষ্ট্রে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যাতে যুক্তরাষ্ট্র তুলে নেয় সেজন্য আপনারা এরই মধ্যে র‍্যাবের কি কি সংস্কার করেছেন এবং আগামীতে আরও কি কি সংস্কার করবেন বলে চিন্তা ভাবনা করছেন? যে র‍্যাব সৃষ্টিটা হলো যখন এই যে জঙ্গিবাদ খুব বেশি শুরু হয়ে গেল আমাদের দেশে এবং আমেরিকা যখন টুইন টাওয়ারে আক্রমণ হলো, এসব কারণে তখন আমেরিকার পরামর্শেই কিন্তু এই র‍্যাবটা সৃষ্টি এবং তাদের ট্রেনিং তাদের সব কিছু কিন্তু আমেরিকার করা। যখন আওয়ামী লীগ সরকার আসলো এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা অব্যাহত রাখলাম, তো হঠাৎ করে র‍্যাবের উপরে এই স্যাংশনটা তারা কেন যে জারি করলো সেটা ঠিক আমার কাছে বোধগম্য না। বরং এর আগে তাদের যে সমস্ত ভূমিকাগুলি ছিল সেটা খুবই প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগ আসার পরে কিন্তু এমনকি কোনো র‍্যাবের কোনো অফিসার যদি কোনো রকম কোনো অপরাধ করে তাদের কিন্তু বিচার হয়, এটা এই ধরনের হত্যাকাণ্ড বা কোনো কিছুতে যদি তারা জড়িত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এটা কিন্তু অন্য দেশে নেই, এমনকি আমি বলবো আমেরিকায়ও নেই, কিন্তু আমাদের দেশে কিন্তু এই আইনের শাসনটা বলবৎ আছে এবং অনেকেই যারা যখনই কোনো রকম অপরাধমূলক কাজ করেছে আমরাই কিন্তু তাদেরকে শাস্তি দিয়েছি। কাজেই তারপরে হঠাৎ করে এই ধরনের একটা ঘোষণা দেওয়া, এতে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা একটা হচ্ছে জঙ্গিবাদটা সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। এই যে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে র‍্যাবের কিন্তু খুব ভালো একটা ভূমিকা আছে, আর আমি তো বললাম যে তাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করেছে, এমনকি এমনও দৃষ্টান্ত আছে যে আমাদের কোনো এক প্রতিমন্ত্রীর মেয়ের জামাই সে একটা অপরাধ করেছিল, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে শাস্তি পেয়েছে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু দেখি, কিন্তু দুর্ভাগ্য যে এভাবে হঠাৎ স্যাংশন দেওয়ার ফলে যেটা হলো এতে জঙ্গিরা একটু বোধহয় উৎসাহিত হয়ে পড়লো, এটা হলো বাস্তবতা। তবে সংস্কারের ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমাদের তো ইতিমধ্যেই আইনের শাসন করাই আছে, আর আমরা সবসময় কোনো বিনা অপরাধে কেউ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা যথেষ্ট সজাগ, এবং আমাদের দেশে কিন্তু এটা সবসময়ই মানে আমরা খুব ভালোভাবে এটা কার্যকর করেছি অন্তত আওয়ামী লীগ সরকার আসার পর থেকে। তারপরে তাদের মানে এই ধরনের একটা আচরণ আমরা এখনও বুঝে উঠতে পারেন যে ব্যাপারটা কী।